সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে সাতটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এবং আপনার ঘরে রাখার কথা বলেছেন। যে সাতটি জিনিস যদি ঘরের মধ্যে রাখেন আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবেন ইনশা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে জিনিসগুলো জানিয়েছেন ঘরের মধ্যে বরকত চাইলে এই সাতটা জিনিস অবশ্যই রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। প্রথম জিনিস হচ্ছে যেই ঘরের মধ্যে ফল ফলাদি থাকবে, খাওয়ার জিনিস, ফল, যে কোনো ধরনের ফল হতে পারে, দামি ফল, কম দামি ফল, যে ঘরের মধ্যে ফল থাকবে সেই ঘরের মধ্যে মানুষ অসুস্থ হবে না, সেই ঘরের মধ্যে মানুষের শরীরের মধ্যে পুষ্টি হবে, আর যখন পুষ্টি হবে সে আল্লাহর ইবাদত করবে, যখন ইবাদত করবে আল্লাহর রহমত তার উপর হবে। এই জন্য ফল খাওয়া অত্যন্ত ভালো, ঘরের মধ্যে ফল রাখাও ভালো। ঘরের মধ্যে ফল রাখলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হয়, ফল আল্লাহ রাসূলের পছন্দনীয় একটি খাবার ছিল। দ্বিতীয়ত হচ্ছে মধু। মধুর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নাহালের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাম্বার 68 ইবনে মাজাহ শরীফের 1142 নম্বরে এই হাদিস বর্ণনা করা হয়েছে, মধু মৃত্যু ছাড়া সকল রোগের জন্য ঔষধ স্বরূপ। এই জন্য মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, এই জন্য অরিজিনাল খাঁটি মধু নিজের ঘরের মধ্যে রাখবেন এবং খাঁটি মধু খাবেন, যেটা রাখলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমল হবে, আল্লাহর আদেশ অনুযায়ী আপনার আমল হবে। সূরাতুন নাহাল 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মধুর কথা বলেছেন। এবং তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে জৈতুনের তেল নিজের ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন। তিন নম্বর, চার নম্বর হচ্ছে খেজুর। আহাব্বুল আকল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তামর, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় খাবার হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে পছন্দনীয় খেজুর হচ্ছে আজওয়া খেজুর, আজওয়া খেজুর অরিজিনালটা, আজওয়া খেজুর যারা সকালবেলা প্রতিদিন কমপক্ষে 60টা করে খাবে তাদেরকে কখনো, তাদের কখনো দারিদ্রতা আসবে না এবং তার পরিবারের কেউ অসুস্থ হবে না। তিরমিজি শরীফের 2066 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়ে বলা হয়েছে, কিতাব খুলে দেখেন খেজুরের ব্যাপারে বলা হয়েছে। এটা হচ্ছে চার নম্বর। পাঁচ নম্বর জিনিস হচ্ছে কালোজিরা। কালোজিরা এবং মধু দুটার ব্যাপারে এক হাদিসের মধ্যে বলা হয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের জন্য ওষুধ স্বরূপ। এই জন্য কালোজিরা, এটাও প্রতিদিন কালোজিরার তেল, কালোজিরা কমপক্ষে খাবারের সাথে মিশিয়ে অথবা এমনিতেই কমপক্ষে কিছু কালোজিরা হলেও দৈনন্দিন খাবারের রুটিন এর মধ্যে রাখবেন। কালোজিরা খাবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বরকত দিবেন, ঘরের মধ্যে বরকত দিবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদতে মন বসবে। মুসলিম শরীফের 5659 নম্বর হাদিসের মধ্যে বিষয়ে বলা হয়েছে। তারপরে আরেকটা জিনিস, সেই জিনিসটা ঘরের মধ্যে রাখবেন, ছয় নম্বর যেটা, এটা হচ্ছে কোরআনুল করিম। এটা মানব জীবনের, মানব সমস্যার সকল সমাধান। এই কোরআনুল করিম যে ঘরের মধ্যে থাকবে সেই ঘরের থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে শয়তান, সেই ঘরের মধ্যে অনিষ্ট হবে না, সেই ঘরের মধ্যে অকল্যাণ হবে না, সেই ঘরের মধ্যে বরকতের উপর বরকত থাকবে ঘরের মধ্যে কোরআনুল করিম থাকলে। তার পরবর্তীতে সাত নম্বর যে জিনিসটা, এটা হচ্ছে জমজমের পানি, মা ও জমজম। যেই ঘরের মধ্যে জমজমের পানি থাকবে আল্লাহ তাআলা সেই ঘরকে রোগ মুক্তি রাখবেন, রোগ মুক্ত রাখবেন ইনশা আল্লাহ, ঘরের মধ্যে বরকত হবে। এই সাতটা জিনিস ঘরের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দিবেন। এমনই পরীক্ষিত জিনিসগুলো জানতে, আমল পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।